অবৈধভাবে ইতালি যাওয়ার সময় ঝড়ো বাতাসে প্রচণ্ড ঠান্ডায় নিউমোনিয়ায় ভূমধ্য সাগরে প্রাণ হারিয়েছে বাংলাদেশের 7 যুবক। ইতালি বাংলাদেশ দূতাবাস থেকে 29 জানুয়ারি এক অতীব জরুরি নোটিশের মাধ্যমে 7 জনের নাম জানান। এর মধ্যে 5 জনের বাড়ি মাদারীপুরে। নিহত 5 জনের মধ্যে 5 জনের ঠিকানা নিশ্চিত হওয়ায় প্রায় অর্ধ মাসের পর একজন মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পশ্চিম পেয়ারপুর গ্রামের শাহজালাল হাওলাদারের ছেলে ইমরানের রাস শনিবার তার বাড়িতে পৌঁছেছেন। পরিবারে বইছে শোকের মাতম। তবে তাদের একটি দাবি, দালালের শাস্তি, অসহায় পরিবারের পাশে যেন সরকার থাকেন, এটাই পরিবারের প্রত্যাশা। মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পশ্চিম পেয়ারপুর গ্রামের শাহজালাল হাওলাদারের ছেলে ইমরান হোসেন, মোস্তাফপুর ইউনিয়নের চতুরপাড়া গ্রামের শাহজালাল এর ছেলে জহিরুল, মাদারীপুরের রাজুর উপজেলার বদরবাসা ইউনিয়নের কাশেম মোল্লার ছেলে সাফায়েত, পেয়ারপুর ইউনিয়নের বড়াইবাড়ি গ্রামের প্রেমানন্দ তালুকদারের ছেলে জয় তালুকদার, রতন, বাপ্পি সহ 5 জন। Thank you.